সুরাতুল মুদ্দাসির এর শুরু থেকে আজকে আমরা অনুশীলন করব। সুরাতুল মুদ্দাসির, বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم আওয়াজ যাচ্ছে পিছনে, পিছনে আওয়াজ যায়, মাহফুজ আওয়াজ পাচ্ছ? ইয়া আইয়ুহাল মুদাসসির, ভলিউম বাড়িয়ে দে। ইয়া আইয়ুহাল মুদাসসির, সা রখাওয়ার হরফ, আওয়াজ জারি রাখতে হবে, সা যেন আবার সিনের মতো না হয়, মুদাসসির না, মুদাসসির, দাসসির। يَا أَيُّهَا الْمُدَّثِّرُ يَا أَيُّهَا الْمُدَّثِّرُ ثِيل مُدَّثِّر مُدَّثِّر دَثِّر 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 دَس كَنَا دَثِّر ফিল দাসসির ইয়া আইয়ুহাল মুদাসসির দাসসির। আর সাথে আওয়াজ জারি রাখতে হবে না, বারবার বলতেছি, খেয়াল করেন না কেন, দাসসি, আরো পাতলা করে, নরম করে, আবার দাসসি, মুদাসসি, মুদাসসি, আমার দিকে খেয়াল করুন, মুদাসসি, মুদাসসি, দালে সিদ্ধ আওয়াজ বন্ধ, মুদ মুদ মুদাসসির, মুদাসসির, ফির ফির, قم فأنذر قم فأنذر أنذر أنذر ذل قم قم قاف موتا করে কু আরো মোটা আবার 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 কু আবার 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 ঠোঁট গোল হয় না কেন, পেশ না, বম্মা, কু আবার 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 মোটা করে কু কুম 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 ফাআনজির কুম ফাআনজির। ঘুর্ণার সময় জালের মাখরাজে যেতে হবে, যেহেতু নুন সাকিনের পরে জাল আছে, আনজির قم فأنذر قم فأنذر أنذر أنذر ذل 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 راتي شامنو عواز جاري ذل قم فأنذر قم وربك فكبر وربك فكبر ربك ربك را را ربك را را ربك را را ربك را را ربك ربك র মোটা, বা পাতলা, র থেকে যখন বাতে ঢুকবেন তখন আওয়াজ পাতলা হয়ে যাবে,
রব্বাকা, রব্বাকা, মোটানা রব্বানা, রব্বাকা, রব্বাকা, ওয়া রব্বাকা ফাকাব্বির, ওয়া রব্বাকা ফাকাব্বির, 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 কাব্বির, কাব্বির, ওয়া থিয়াবাকা ফাতাহহির, হাতে আওয়াজ বাতাস জারি, ফাতাহহির, ফাতাহহির, ক থেকে যখন হাতে যাবেন আওয়াজ নিচের দিকে, ক উপরে হা নিচে, ক-হির, ক-হি, ক-হি, বলতে থাকেন যতটুকু বলছি ততটুকু, বেশি বলেন কেন, ক-হি, ক-হি, ওয়াসিয়াবাকা ফাতাহহির, ওয়াসিয়াবাকা ফাতাহহির, 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 হাতে ধরে রাখেন, তাহহির, তাহহির, ওয়ারুজ ফাহজুর, ওয়ারুজ ফাহজুর, প্রথমটা জিম পরেরটা জা, রুজ জা, রুজ জা, রুজ জা, ওয়ারুজ জা, ওয়ারুজ জা, খেয়াল করেন, ওয়ারু, ওয়ারু, আগে ঠোঁটগুলো কেন ওয়ারু না, ওয়ারু, 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 রুজে, কলকলা জিমে সুন্দর করে, রুজে, 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 জা, জিম জিহ্বার মধ্যখান থেকে, আর জা জিহ্বার আগা নিচের দাঁত থেকে, রুজে জা, 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 কেন বাতাস বের হয় কেন, জা, ওয়ার রুজে জা, ওয়ার রু, আওয়াজ ধরে রাখেন, আবার, আবার, ওয়ারু, ওয়ারু, ওয়ারুজা, ওয়ারুজা, রুজেজা, রুজেজা, জা জা, রুজেজা, জা জা, রুজেজা, জাটা সুন্দর করে বাতাস কেন বের হয়, জা জা, সফির হবে, এটা হচ্ছে সফিরের আওয়াজ, রুজেজা, রুজেজা, র মোটা করে, রুজেজা, আরো মোটা হবে, র, আবার, রো, 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 রোজে, রোজে, ওয়ার রোজে জা ফাহজুর, ওয়ার রোজে জা ফাহজুর, 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 হাতে আওয়াজ জারি, ফাহজুর, 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 والرجز فهجر والرجز فهجر 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 أبار فهجر 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 أكبر فهجر فهجر اكشاته جوره আরো জোরে فهجر হাতে ধরে রাখেন আওয়াজ জারি রাখেন হাতে রাতে সামান্য আওয়াজ জারি থাকবে না তো রাখতেছেন না কেন ফাহজুর আবার জুর জুর ফাহজুর বলতে থাকেন জিমে আওয়াজ
আওয়াজ লম্বা করে তো লাভ নাই, জোর কেন, জোর আওয়াজ জারি থাকবে রাতে। সিনে রাখাও, আওয়াজ বেশি জারি। কাফে প্রথমে আওয়াজ বন্ধ, এরপরে বাতাস জারি। ত্যাক প্রথমে আওয়াজ বন্ধ, এরপরে বাতাস জারি। কফ কাসরা, এই জন্য ইস্তিলার মাত্রা, তাফখিমের মাত্রাটা কমে যাবে। রাপুর তাবাসসুত, সামান্য আওয়াজ জারি। فَإِذَا نُقِرَ فِي النَّاقُورِ فَإِذَا نُقِرَ فِي النَّاقُورِ এরকম কেন, সাধারণভাবে শান্তভাবে শেষ করতে হবে, কোর এভাবে না। নাকুর রাতে তাওয়াসুত, সামান্য আওয়াজ জারি। নাকুর ফাযালিকা ইয়াউমাইযিন আসীর আসির, বসির, খবির, সবরা তাফখিম না তারকিক, পাতলা। আসির পাতলা করে আবার। ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন মুন ইয়াউমুন আসির গুণনা করতে হবে তো। يوم 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 يوم
فذلك يومئذ يوم عسير ওয়াওয়ে ঠোঁটটা সুন্দর করেন, গোল করতে হবে, নরম শক্ত না। ইয়াউমুন 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 ইয়ানা ইয়া ইয়া ইস্তিফাল, ইস্তিফালের সিফত সবচেয়ে বেশি পাওয়া যায় ইয়া এর মধ্যে, ইয়া ইয়া জিব্বার মধ্যখান, ইয়া আবার আবার ইয়া 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 ইয়াউমুন فذلك يومئذ يوم عسير ইয়াউমুন না ইয়াউমুন, মুন মুন সামান্য আওয়াজ জারি থাকবে, নুনের মধ্যে তাওয়াসুব, ইয়াউমুন আসির। আলাল কাফিরিনা গায়রু ইয়াসির الكافي كافرين غير يسير على الكافرين غير يسير غين موتا করে غ আওয়াজের গতি উপরের দিকে غ আবার বলতে থাকেন জোরে সবাই গ আবার ফাতহা উচ্চারণে দাঁতের পাটি পৃথক করতে হবে, তাই না? গ গ গ গ না গ গ গায়রু গায়রু রু রু গাই ইয়াতে আওয়াজ জারি গায়রু غيروا غيروا على الكافرين غير يسير على الكافرين غير يسير রামুটা হচ্ছে না ইয়াসি ইয়ানাকে চলে যাচ্ছে غير يسير ذرني ومن خلقت وحيدا ذرني ومن خلقت وحيدا وحيدا حيدا حيكنا حي حيدا حيدا ذرني ذرني آواز جري ذرني জিহ্বার আগা দাঁতের আগা সবাই পিছনে জুড়ে আবার বলতে থাকেন বাস আবার বলতে থাকেন আবার বলতে থাকেন ذرني ذرني ومن خلقت ومن خلقت نون ساكن شانتو ভাবে ساكن মানে স্থির ধীরে শান্ত ভাবে
ওমানে কেন? নুনে তাওয়াসুত, সামান্য আওয়াজ জারি। ওমান, মান, ওমান, মান, খালাকাতু, লাকাতু, ذرني ومن خلقت وحيدا وجعلت له مالا ممدودا দুই ঠোঁট মামদু মামদু ওয়াজআলতু লাহু মালাম মামদুদা ওয়াজআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানীনা শুহুদা ওয়া 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 উচ্চারণে ঠোঁট শক্ত না স্বাভাবিক নরম। ওয়া বানীনা, ওয়া বানীনা, ওয়া না ইস্তিফাল। ওয়া 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 বানীনা, ওয়া বানীনা শুহুদা, হু নাকে যেন না যায়। শুহুদা মাহাত্তু লাহু তামহীদা, মাহাত্তু খেয়াল দিয়ে শুনেন, মাহাত্তু আওয়াজ বাতাস জারি হাতে, মাহাত্তু তা শিদ্দার হরফ আওয়াজ বন্ধ, হাত্তু আবার ওয়া মাহাত্তু, মাহা বলতে থাকেন, হাতে আওয়াজ বাতাস জারি, মা বলতে থাকেন, وَمَهَّدْتُ لَهُ تَمْهِيدًا وَمَهَّدْتُ لَهُ تَمْهِيدًا ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ كَلَّا ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ كَلَّا يَطْمَعُ ইয়া পাতলা করে ত মোটা করে ইয়া ত মাউ মাউ আউ আউ ইয়া ত মাউ থুম্মা ইয়া ত মাউ থুম্মা ইয়া ত মাউ ইয়া ত ইয়াকো ইয়াকো ক সুন্দর করে ইয়াকো বলতে থাকেন, ঠোঁটগুলো হয় কেন? কলকলা কিভাবে আদায় করতে হয়? ইয়াকো না ইয়াকো না ইয়া কে কীভাবে? কলকলা আদায়ের সময় দাঁতের দুই পাটি পৃথক হবে না,
ঠোঁট গোল হবে না, কাসরার মতো নিচের পাটি নিচের দিকে ভাঙবে না, বরং শুধু মাখরাজ পৃথক হবে। কলকলাদের সময় শুধু কি হবে? পয়ের মাখরাজ কোথায়? জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের গোড়া, এখান থেকে পৃথক হবে শুধু। দাঁত স্বাভাবিক, এরকম না, এরকম ভাবে না, তাহলে তো ফাতহা হয়ে গেল। নুনে আওয়াজ সামান্য জারি থাকবে, তাও সোপ এন আজিদ লামের আওয়াজ কি সরাসরি সামনে দিয়ে বের হবে না জিহ্বার মাথা দুই সাইড দিয়ে বের হবে? ইনহেরফ না, কাল্লা এভাবে না, কাল্লা 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 এভাবে না, কাল্লা কাল্ল লামে তাওয়াসুত সামান্য আওয়াজ জারি, কাল্লা কাল্লা জিহ্বার দুই সাইড দিয়ে আওয়াজটা বের হবে, কেল্লা শক্ত না, দুর্বল হরফ এগুলো, সফির সাউরহিকুহু সাউদা সাউরহিকুহু সাউদা উরহিকু রাপুর করে উর উর উরহিকু উরহিকু আবার জোরে আরো জোরে আবার।